বলো বাবা বাবা বলে পালিয়ে যাও, কিন্তু পাশাপাশি কেউ নেই। কিন্তু আমার ছেলে বিয়াল্লিশ কর্মা গেল কোথায়? অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। বিয়াল্লিশ কর্মা তুমি কোথায়? কেউ আছে এখানে? বল কেউ আছে? আমি বলি ও দেখতে পেয়েছে তাহলে ছেলেটা পুরো ইঁদুর। আরে ইঁদুর কেন, মহারাজের লোকজন যদি আসে। তুই ওই কথাটা বলেছিলিস? আমার বলা ভুল হয়েছে, খুব সাবধান বাবা। এই মুহূর্তে তোমরা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো, তোমরা পুনরায় কেন এই বাসর মাঝে? ওকে বলো বলো আজ ভেলে কি আজ নীল বাটালি ফেলে গিয়ে ছি আমি তোমাদের ছেড়ে দেবো না, আমি তোমাদের দুই ব্যাপারটাকে একসাথে আমি কিন্তু না যাও বিশ্বকর্মা, এই মুহূর্তে তোমরা এইখান থেকে চলে যাও, কারণ আজকের মতো আমি তোমাদের ছেড়ে দিলাম। তুমি হলে এই বিশ্বের বিশ্বকর্মা। একটা বিশ্বকর্মা যদি মারা যায় দ্বিতীয় বিশ্বকর্মা নাই তৈরি হয়, তার জন্যে আজকে আমি তোমাদের ছেড়ে দিলাম। যাও তোমরা এই মুহূর্তে এইখান থেকে বেরিয়ে যাও। কিন্তু মনসা ওরে চেঙ্গে মরে রে কানি মনসা, আজ তোরই কারণে এই সাঁওতালি পর্বতে ওই বিশ্বকর্মার দ্বারা আমি এত বড় লৌহ বাসর ঘর নির্মাণ করিয়েছি। এইবার দেখবো দেখবো রে চেঙ্গে মরে রে কানি মনসা, যে আমার একমাত্র সন্তান আমার ওই লক্ষ্মীন্দরকে কেমন করে ক্ষতি করতে পারছে। Thank you.
সকর্মা ব্যালেন্স করবা গেছে বাসু চিত্র করতে কিন্তু এখন আসছে না কেন না না আমি হলাম শিবকর্মনা পদ্মাবতী আর একবার অপেক্ষা করে দেখি বাসুরে গিয়েছিলে স্বীকার করবি আমার সঙ্গে সঙ্গে তোমরা মর্ত ধামে পূজা বাবা প্রণাম করো আশীর্বাদ দিচ্ছে বিশ্বকর্মা বিশ্ব মাঝে পূজার প্রচার হবে বিশ্বকর্মার পূজার প্রচার হবে তাহলে ভাত খাবো টাকা আচ্ছা আমার মা হলে তোমার কি হবে তাহলে তোমার ঠাকুমার কাছে টাকা চাই এটা বললি তো আচ্ছা চাও চেয়ে নাও ও তাম্মা কি হলো কিসের টাকা সর্বনাশ করেছে আরা কাজ করেছি কেন আমি তোমাদের আশীর্বাদ করেছি কেন আশীর্বাদ কেন ভাত না খাবে দেখতে যাই গো যাই ওনা সাঁওতালি পরে বহতে দেখতে
लोहार कलाय अन्नेर समसिद्ध करे देखाते पारे आमी तो आमार एकमात्र सन्तानेर विवाह देव आमी बौमाटा परीक्षा करे निते चाई এই মুহূর্তে আমি দিজবর মহাশয়কে করব শরণ। কোথায় কোথায় আছেন দিজবর মহাশয়? আসুন তারা করে আজ দরকার আছে আপনার স্বরে মরে। নমস্কার হই মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। বলেন কি জন্য সংবাদ পাঠিয়েছেন? শরণ দিজবর মহাশয়, আমি সংবাদ পাঠিয়েছিলাম এই জন্য আমি আমার একমাত্র পুত্রের বিবাহ দেব, তাই একটি সুপাত্রীর প্রয়োজন। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ।
আমার কাছে অনেক সুপাত্তি সোনা আছে। এখন দিয়ে বল মহাশয়, কাছে অনেক সুপাত্তি থাকতে পারে কিন্তু পাত্রীর মতো পাত্রী কটা আছে? আচ্ছা বলুন তো কেমন পাত্রীর প্রয়োজন আছে? এর মধ্যে একটা কথা আছে। কি কথা? তাকিয়ে দেখুন আমার হস্তের দিকে, আমার হস্তে আছে পঞ্চবটি লৌহ কলাই। এই লৌহ কলাই যে কন্যা অন্যের সমসিদ্ধ করে আমায় দেখিয়ে দেবে, সেই কন্যার সহিত আমি আমার পুত্রের বিবাহ দেব। নজর আমি দেব না। অসম্ভব। কেন অসম্ভব? কোন মানব কন্যা কি পারে ওই পঞ্চবটি লৌহের কলাই অন্যের ন্যায় সিদ্ধ করে দেবে? পারে দিয়ে বল মশাই পারে। আমি শুনেছি সেই কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয় তবে এই পঞ্চবটি লৌহ কলাই অন্যের সমসিদ্ধ হয়ে যায়। বেশ, আপনি যখন বলছেন দিন একবার চেষ্টা করে দেখি পাওয়া যায় কি। তাহলে ধরুন এই পঞ্চবটি লৌহ কলাই আমি আপনারই হস্তে তুলে দিলাম, এমন যদি কোনো কন্যা পান তাহলে সেই কন্যাকে দর্শন করে এসে আমাকে একবার সঙ্গে করে নিয়ে। ঠিক আছে মহান, তাহলে আপনি আজই বেরিয়ে পড়ুন। নমস্কার মহান। আপনি কিন্তু বোধ করবেন না কেন বিজয়বার মহাশয়, এই আপনার পাওনাটার ব্যাপার না, আমি ঠিক সময় মতোই আপনাকে দিয়েই দেব। বাবা বলতে লাগে না, বুঝে ফেলেছে। জয় বাবা, গিরগিটির জয় হোক। ওরে বাবা, এবারে যদি একটা সুপাত্রি মেলাতে পারি না তাহলে এবারে এই বয়সে আমার মানসিকটা আমি চুকিয়ে, তবে জোড়া পাঁটা মানসিক ছিল ওটা পারবনি। সামনে মনে হয় ফের লকডাউন আসবে, লকডাউন এমনি কাটিয়ে উঠতে পারিনি, অনেক টাকা দেনা হয়ে গেছে। মোটামুটি বাদাই থেকে দুটো ফরিং ধরে তুই মানসিকটা চুকিয়ে ফেল, বিলম্বের নাহি প্রয়োজন, বেরিয়ে পড়ি কন্যারই সন্ধানে। ওগো ঘটক চলে, ঘটক চলে, কন্যারে শোনে ধীরে ধীরে চলে ঘটক, কন্যা নাহি কেনে। ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে ধীরে ধীরে যায় ঘটক, কন্যার অনুসনে ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে কটি ধীরে কন্যার অনুসনে। ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে ধীরে ধীরে যায় ঘটক, কন্যার সন্তানে। পূর্ব দিকে চলে ঘটক, কন্যার অনুসনে পশ্চিমে চলে ঘটক, কন্যার অনুসনে। ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে ধীরে ধীরে যায় ঘটক, কন্যার সন্তানে। উত্তরেতে চলে ঘটক, কন্যার অনুসনে দক্ষিণেতে চলে ঘটক, কন্যার অনুসনে। ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে ধীরে ধীরে যায় ঘটক, নিচানী নগরে চলে নগরে এসে ঘটক, উপরে নীত হলে পথের মাঝে হুলা ধনী হুলা খেলা করে। ঘটক চলে, ঘটক চলে, কন্যার অনুসনে ধীরে ধীরে যায় ঘটক, নিচানী নগরে। প্রত্যেকদিন আমরা কত কি খেলা খেলি, আজ কি খেলবো জানিস? এখানে আমি ধুলা খেলা করব, তোরা চোখ চেপে দেবে, আমি ধুলা গুলো ভাগ করি। কেমন দাসি, এই ধুলা গুলো আমি চার ভাগে ভাগ, চার ভাগে ভাগ করে এক ভাগ দিলাম রাজা, এক ভাগ মন্ত্রী, এক ভাগ দিয়েছি কোটালি, আর যে ভাগ পড়ে রয়েছে অদূরে দেখ একটা দাদু ভাই আসছে আমার দিকে। হ্যাঁ আসতে তো, ওই দাদু তো রেখে দিলাম, দেখি দাদু আমাদের কি বলে। দাদু দেখতে আমাদের দিকেই আসছে। পোখর রৌদ্র, হাঁটতে পারছি না, রাস্তায় একটু ঘটি গরম খাবো মনে করলুম, পকেটে অন্য খেতে পারিনি, থাকে বাড়ি গিয়ে খাবো।
না না সম্মুখে দেখতে পাই একটা বড় বিক্ষু, ওই বড় বিক্ষু সবাই বসে একটু বিশ্রাম নিয়ে নেব, তারপরে বেরিয়ে পড়বো কন্যারই সন্ধানে। বাবা কি টাক ফাটাই না, কাঠ ফাটা হয়ে দূর পড়েছে রে, শুধু জাত ব্যবসা বলে বন্ধ করতে পারছি না, নইলে কবে এই ব্যবসার মুখে। না 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 থাক, মটকে ঘুরে আসি। ও দাদু, এই কে রে? এই তো আমরা বলছি। হ্যাঁ কি হয়েছে বলতো দাদু ভাই? গড়ি খুঁজতে বার হয়েছে নাকি? তোর কি মনে হয় আমি রাখাল হারা? তাহলে ঠাংমা খুঁজতে বার হয়েছো? ওরে দাদু ভাই কি আর বলবো, তোর ঠাংমা মারা গেছে আজকে পাঁচটি বছর। তাই নাকি? কি দুঃখ সুখে আমার জীবন কাটছে আমি নিজে জানি না রে। এই বয়সে যদি বিয়ে করতে যাই মেয়ের মা না গোল ঘর থেকে ছাঁটে না কমা কমা। না রে না, আমি একটু ঘটক দিতে পারো মশা, বলছিলাম তোদের এখানে মেয়ে আছে? আছে আছে মেয়ে আছে? আছে, ভালো ভালো মেয়ে আছে। তো দেখা দেখি, ওই যে বট বৃক্ষ তলায় দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখছিলাম, ওখানে তিনটি মেয়ে বসে আছে। ও বসে আছে। তা বলছিলাম হ্যাঁ দাদু ভাই, মেয়েগুলো ভালো? হ্যাঁ ভালো, কিন্তু তুমি খুব সাবধানে যাবে। কেন কেন কেন? তুমি যদি উল্টো পাল্টা করো তাহলে তোমার টাকে চড়াবে। না 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 না, তোর কি দেখে মনে হয় আমার সেই বয়স আছে রে? আমি ভালো ভালো ডাকবো, ডেকে মোটামুটি ভালো ভালো কথা বলবো। ঠিক আছে যাই তালি। যাও যাও। শোন না, যদি মোটামুটি এটা বেঁধে যাই, হ্যাঁ তোর দু মাটির বিড়ি কিনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে এসো এসো। এখানে বসে আমরা তুলাখেলা করছি। আচ্ছা বলছিলাম, আমি তোর নামটা কি বলছি? আমার নাম রাজকুমারী বেহুলা সুন্দরী। তোর পিতার সঙ্গে আমি দেখাবো। যাবে দেখে দিচ্ছি, বলে ওই দেখা যা নালার কোথা ওই তা পিতার খবর গো, বলি যে তো আরে গো। আর বলো বলো ও দিদি ভাই, পিতা মাতার নাম টি গো শুনতে ইচ্ছা হয়। আর পিতা নাম হয় সাই সাদা গল মহাই আমলা বেরে নি গো, বলি যে তো মারে গো। আর চলো চলো ও দিদি ভাই তোমাদের বন গো তাড়াতাড়ি চলো। আর ওই দেখা যায় দালন কোটা ওই তা পিতার ভবন গো, বলি দাদু তোমার গো। আসিবার সময় আমি লোকমুখে শুনলাম মেরে বেকালাটি সোজা করে ফেলবো, দেখি মেরে মেরে। হ্যাঁ জীবন মশাই বলুন। এত বড় ছেলে ভেঙে ভেঙে এই আছে। তা বলছিলাম মহারাজ, আসিবার সময় লোকে মুখে শুনলাম আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে, সেই কন্যার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান আমি নিয়েছি মহারাজ। আচ্ছা নিজামান মহাশয়, আপনি যে পাত্রটি দেখেছেন সেই পাত্রের পিতার কি বা নাম কোথা? শুনুন শুনুন মহারাজ, চম্পক নগরে ঘরের নামে রাজা তার সৌদাগর, তার একটিমাত্র পুত্র স্বর্ণ লক্ষিন্দর মহারাজ। আপনি কি একা এসেছেন না সঙ্গে? না 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 না, সে ভুলটি আমি করিনি, পাত্রের পিতাকে সঙ্গে করে নিয়ে এসেছি মহারাজ। তিনি কোথায় আছে? কেন বাইরে অপেক্ষা করছি? এই মুহূর্তে আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করছে মহারাজ। চলে আসুন। নমস্কার মহারাজ। নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন। শুনুন মহারাজ, আমি দিওয়ার মহাশয়ের নিকট শুনলাম আপনার একটি কন্যা আছে। আছে বইকি? সেই কন্যাটিকে দর্শন করতে আমি এসেছি। একই আছেন? মা বেহুলা কে আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করতে বলো। সম্মুখে মহারাজ, মহারাজকে প্রণাম করো মা। আপনি আমাকে আশীর্বাদ করুন। বসো মা,
বসো, শঙ্কর মনোবাসনা পূর্ণ করো। দাদু ভাই ঠিক আছে, নমস্কার। ঠিক আছে আয়, নমস্কার করছি, অনুকর কি আর বলো, মেজে থাক। আচ্ছা বলতে পারো মা, নারীর সর্বশ্রেষ্ঠ অলংকার কি হতে পারে? শাখা, সিঁদুর আর শাখা। আপনি চুপ করুন, জিজ্ঞাসা করতে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো মা, সবচেয়ে বড় গুরু কারা? আমার পিতা, আমার মাতা। বলেছো মা, দিয়ে আমার বর্ষ আপনি একটু চুপ করুন, আর কিছু জিজ্ঞাসা করবো না। মাগো থাকলে করতে পারো, নিয়ে তুমি এখন এসো মা, এসো। হ্যাঁ বলুন মহারাজ। শুনুন মহারাজ, বলুন। আমি আপনার কন্যাকে দর্শন করলাম, দর্শন করে আমার পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গিয়েছে। এই বিবাহে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার পুত্রের সঙ্গে আমি বিবাহ দেব। দেখুন মহারাজ, বলুন। এই বিবাহে তো আমার কোনো আপত্তি থাকতে পারে না, কিন্তু আমার রানীর হয়তো থাকতে পারে। কেন? কারণ এটা বিবাহের ব্যাপার তো। এই বিবাহের ব্যাপার নিয়ে আমি আমার রানীর সঙ্গে কিছু আলোচনা করতে চাই। আমার বিশ্রাম পক্ষে আপনারা বিশ্রাম করুন। বেশ তাই হোক, দিই আমার মহাশয়। চলো এই মুহূর্তে মহারাজের কথা মতো আমরা বিশ্রাম কক্ষে যাই। চলো 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 চলো। শুনুন মহারাজ। হ্যাঁ বলুন। পাত্রের পিতা বলে কথা তো, মানে ওই জল খাবার, জল খাবার ভারি করে হয়। কেমন ধরনের জল খাবার লাগবে আপনার? আমার জন্য চিন্তা করছি। শুনুন মহারাজ, বলুন। মোটামুটি কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা কত? সের পাঁচে মাছের কাঁচা গোল্লা আপনি খাবেন? খেতে পারি না, পেটের রোগ। আর কিছু লাগবে? আরে বলছিলাম লুচি। লুচি কতটা লাগবে? ঝুড়ি দুই। দু ঝুড়ি লুচি আপনি খাবেন? পেট গন্ডগোল মাঝে মাঝে হয়তো খাওয়া বেশ হয়ে যাবে মশাই, সবই পাবে। আর কিছু লাগবে বলো? ডাবের জল খাবো। কতটা লাগবে? পঞ্চাশটা। পঞ্চাশটা ডাব আপনি খাবেন? সুগার রুগী তো। আপনার পেটে কি জ্বালা বসানো আছে? না 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 না। আর কিছু খেতে ভালো আছে? আচ্ছা আর কিছু লাগবে? আরে মোটামুটি মোটামুটি ওটা আমি বাজার থেকে কিনে খাবো। তাহলে মোটামুটি আসি। নমস্কার মহারাজ। আসো দিয়ে আমার মশাই। আমাদের কন্যার জন্য এক সম্বন্ধ এসেছিল। তার কি বানা? আমার কোথা ধা চম্পক নগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র স্বর্ণ লক্ষ্মী। আমি আমার কন্যাকে বিবাহ দেব না, আমি একটি বিবাহ দিতে চাই। আমার একটি শর্ত আছে। কি শর্ত? তুমি রাজি হবে তো? ওই রাজা যদি পারে আমার কন্যা জন্য শর্ত দিতে, তাহলে আমি মায়ের তুলে দেবো একমাত্র কন্যাকে ওই রাজারই হাতে। এই হলো শেষ এবং এটাই আমার কথা। অসম্ভব, অসম্ভবকে সম্ভব করা যায় না, কারণ আমি হলাম কন্যার পিতা। কন্যার পিতা হয়ে সেই রাজার কাছে কেমন করে চাইবো সেই সময়? নমস্কার, নমস্কার। বলুন আপনারা কি আলোচনা করলেন?
দেখুন মহারাজ বলুন, আমি আমার রানীর সঙ্গে বহু আলোচনা করে দেখলাম, ফলাফলটা কি বেরোলো? আমার রানীর কি শর্ত আছে? বেশ তো থাকতেই পারে, বলুন কি শর্ত আছে? আমাদের কন্যাও জনে স্বর্ণ দিতে হবে। কি বললেন? কি বললেন বড়? আপনি কি বললেন? পাত্রের পিতা হয়ে আমি দেবো আপনার কন্যা সমস্বর্ণ। এই যাবার মহাশয় এইখানে এক মুহূর্ত ভিক্ষা করলে চলবে না, চলে আসুন। অন্য কোথাও যদি কোনো কন্যা থাকে সেই কন্যাকে দেখাবেন, চলুন চলে আসুন। যাওয়ার সময় আপনাকে একটা নমস্কার দিয়ে যাই মহারাজ। মহারাজ কোনোদিনের জন্য কোনো পাত্রের পিতার কাছে এইভাবে স্বর্ণ চাইবেন না, তাই আপনাকে ধিক্কার দিয়ে গেলাম। ছি মহারাজ ছি ছি। আসুন দুইবার মহাশয়। চলো চলো তাহলে কি অন্য কোনো ঘটকালি আমার ব্যবসা? রাগারাগি করে লাভ নেই, বুঝিয়ে বলি যেতে হয়ে যায়। বেশ আচ্ছা দিজ শরীর মহান বলুন, ও নিয়ে চিন্তা করবেন না, যদি আরো আমি হ্যাঁ নিশ্চয় পাত্র পাই, হ্যাঁ নিশ্চয় তাহলে আসবো আপনার ভাবে। বেশ বেশ শুনুন বলুন, আপনাকে দেখি আগে না মনে হয়েছিল বড় মাপের মানুষ, হ্যাঁ কিন্তু তাই আমি করেছিলাম বড় করে একটা নমস্কার, কিন্তু এখন ছোট্ট করে অপমান, অপমান। তাহলে কি কন্যা পিতা হওয়া অপরাধ?